হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি, 4টা বাজে, এখনো আমাদের লাঞ্চ হয়নি আজকে, তো এখন লাঞ্চ করব। আর বাইরে এত মানে শিবা বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে খেলতে, বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা না, তো এত আওয়াজ হয় এই বিকেল থেকে চলবে সন্ধ্যা 6টা অব্দি। রোদ, বাচ্চাদের রোদও লাগে না, ওদের গরমও লাগে না রোদও লাগে না, ওরাই খেলে, খুবই ভালো। এটা আজকে লাঞ্চের মেনুতে ছিল আলু দিয়ে ডিমের ঝোল আর পাঁঠার মাংস আর আম দিয়ে টক ডাল। প্রমি তো মাংস একদমই খায় না, মানে মাটন বা পাঁঠার মাংস কোনোটাই সে খায় না। আমি একটু মাঝে মধ্যে টেস্ট করি, ওই জন্য ডিম। এখন বাজে 8টা, আমি আর প্রমি যাচ্ছি টং ঘরে, এখানে নতুন খুলেছে, বিভিন্ন রকমের চা আরো কিছু ড্রিঙ্কস পাওয়া যায়, তো সেটাই ট্রাই করতে। আজকে বাইরে দারুণ বাতাস, বের হয়ে ভালোই হয়েছে। ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে বসে চা খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা করেছে। তো আমি আর প্রমি অর্ডার করেছিলাম একটা মশলা রচা আর একটা মিন্ট লেমনেড। তো আমার কাছে মিন্ট লেমনেডটা বেশ ভালোই লেগেছে, ঠান্ডা ঠান্ডা ছিল। আর একটা চিকেন ফ্রাই অর্ডার করছি যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, হয়তো কোয়ালিটিটা আরও ভালো করতে পারতো। তো ওভারঅল ভালোই ছিল। একটা মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু শপিং করেছি, তো সবগুলো দেখানো হয়নি, ভাবলাম আজকে দেখিয়ে দিই। তো আমি কিনেছি আমার জন্য একটা বাটিকের 3 পিস, বাটিকের 3 পিসটা এই যে, একটা পার্পেল বেগুনি আর হলুদের কম্বিনেশনে এরকম পরা হয়নি, তো ভাবলাম যে এরকমই একটা কিনে নিই। আর এটার ওড়নাটাও এরকম, আর এটার প্যান্ট হচ্ছে এই কালার। এগুলো সব বানাতে হবে, যত পয়লা বৈশাখে ড্রেস দেখেছো একটা কিছু বানাইনি, কারণ ঈদের জন্য টেইলারে প্রচুর ভিড়, ঈদটা শেষ হলে তারপর গিয়ে বানাতে দেবো। আর মায়ের জন্য কিনা হয়েছে ওগুলো দেখো। আর অনেকগুলো ব্লগে তোমাদেরকে বললাম যে মায়ের বার্থডে গিফট কিনেছি, বার্থডে গিফট কিনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো এখন দেখিয়ে দিই। একটা শাড়ি কিনেছি, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, রেড কালার, পুরো পুরো না, একটু খুলে দেখাই। এই অংশটা পড়বে হচ্ছে আঁচলে, এখানে ব্লাউজ পিসও আছে, আর আর বাকিটা তোমরা পড়বে যখন তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, বেকার শাড়ির ভাঁজটা নষ্ট করছে না। আর মা মায়ের জন্য একটা বাটিকে 3 পিস নিয়েছে, এটা হচ্ছে এরকম, এটা গলাটা, আর এগুলোর সাথে না সব আলাদা করে হাতা আছে, এই দুটো বাটিকে 3 পিসের সাথে আলাদা করে হাতা আছে, আমারটার সাথে আছে মারটার সাথে, এটা হচ্ছে স্লিভ করা। প্যান্টটা একটু আলাদা, একটু বেশি সুন্দর, এই যে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে, আর এটা হচ্ছে ওড়নাটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার মিনি শপিং হল ছিল। তারপরে আমি ডিনার করতে বসে গেলাম, আর ডিনারে বসলে বা সন্ধেবেলা চা খাওয়ার সময় আমরা সবাই একসাথে বসি, তো তখনই আমরা গল্প করি। দেখো আমার মুখ নড়ছে, সমানে খাওয়ার সাথে নড়ছে প্লাস গল্প করছে, তো এই সময়টা একটা ফ্যামিলি টাইম কাটানো হয়। কেমন লাগলো আজকের ব্লগ জানিও। টাটা।